কথা কন না কেন? মনে করেন একজন আলেম, ঠিক না বেটি? এই একজন দেখেন এই চেহারার পরিবর্তন হয়েছে স্বর্ণ নেই যাওয়ার কারণে, ঠিক না বেটি? জোরে কন তো আমি বলি না যে আপনি মুরিদ হন, এইবার নিয়ত করেন আল্লাহ বাসায় রাখলে চরম নাই যাবেন দেখার জন্য, তিন দিন বেড়াবেন, কি নিয়ত করা যায়নি ইনশাল্লাহ? ভাই জীবনে কত জায়গা গেলেন, আজকে নিয়ত করেন, এরা যাবে আপনার এই সাইদুর ভাই যাবে, এদের সাথে একত্রিত ধরিয়া, একত্রে মানে এক বাসে এক বোর্ডে এক কাফেলায় যাবেন, একটু আনন্দ তো আছে, আজকে নিয়ত করেন আগামী ফেব্রুয়ারির 15-16-17 চরমের মাহফিলে যাব, এখনই নিয়ত করবেন, যাওয়ার আগে মারা গেলে ওই সব আল্লাহ আপনার কবরে দিয়ে দেবে। কার কার নিয়ত হয়ে গেছে চরণায় যাওয়ার জন্য আল্লাহ একবার করে হাত জাগান, পাক্কা নিয়ত করে নারায় তাকবীর, মাশাআল্লাহ অনেক যুবকরা হাত জাগাইছে। শোনেন যারা নূতন, যার 13-14-15 বিশ্ব ইস্তেমায় আপনারা যাবেন, যেহেতু এখান থেকে কাছে। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দীর্ঘ রাত্র পর্যন্ত দিনে আলোচনা হইল, আল্লাহ গায়ে গায়ে হাত দিয়ে তওবা করলাম, হাত লড়াইয়া আদা করলাম, আর গুনাহ করবো না, নামাজ কামাই দেব না, জানি না কার তওবা কবুল হয়েছে। ওই পাগলের উসিলায় সকলের তওবা কবুল করে না, সবাই পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ জানি না কার মা নাই বাবা নাই, কার মা বাপ দুজন কবরে আছে জানি না, এই মুহূর্তে কবির রজনী মা বাবার কবর বেস্তে রে বাগান বানাইয়া দা, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি জোরের ভাই অর্ধাঙ্গুলের স্ত্রী কলিজার টুকরা সন্তান যার যে কবরে, আল্লাহ এই গ্রামে যত মর্দে গান কবরে, যাদের জায়গায় মাদ্রাসা এরা যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দা আল্লাহ। যাদের মা বাপ বেঁচে আছে রোগ শোক দূর করে হায়াতে তৈবা দান করো, অনেক মা বোনরা আসছে অসুস্থ সুস্থতা দান করো, মজলিসে অনেকে অসুস্থ আল্লাহ সেবায় কামেলা আজেলা দান করো, অনেকে বিপদগ্রস্ত বিপদ দূর করো, প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের চাকরিতে খেতে খামারে বরকত দিয়া দাও, আল্লাহ আসমানি জমিনে হাওয়াই বালা দূর করে দাও, সকলের পরে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ এই মাদ্রাসাখানা তোমার হাতে সুপর্দ করলাম, কামত পর্যন্ত সহিভাবে কবুল করে নাও, মাদ্রাসা ঘরের দরকার, জায়গার দরকার, অনেক কিছুর দরকার, মুসাফের অবস্থায় তোমার হাতে সুপর্দ করলাম, যা কিছু দরকার তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। যে যে আশা করে হাত উঠে যে সকলের দিলে নেক আশা পুরো করো। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশার নামাজ না